জামালপুর জেলায় কত ইউনিয়ন? আজকে আমরা আছি জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে, আর এখানে র্যান্ডম কিছু মানুষদের আমরা কিছু কোশ্চেন করব, দেখি তারা জামালপুর সম্পর্কে কতটুকু জানে। আপু আপনার নাম কি? আমার নাম জান্নাতুল ফেরদৌস জেমি। আমার নাম মীর ইশাক, ইক্লাস নামেই চিনি। আমার নাম সাদিয়া সিদ্দিকা জেরিন। আচ্ছা, আপনাকে হচ্ছে জামালপুর রিলেটেড আপনাকে পাঁচটা কোশ্চেন করা হবে, দেখা যাক আপনি কয়টা পারেন। তো প্রথম কোশ্চেন হচ্ছে, জামালপুর জেলার আয়তন কত? আমি জানি না। জামালপুর জেলায় কতটি ইউনিয়ন আছে? ইউনিয়ন আমাদের এই জামালপুর আগে কি নামে পরিচিত ছিল? সিংহজানি নামে পরিচিত ছিল। সিংহজানি? শিওর তো? ওকে, হইছে। আমাদের এই জামালপুর আগে কি নামে পরিচিত ছিল? জামালপুরের আগে নাম তো সিংহজানি ছিল, সিংহজানি। তারপর আমার শুনছি যে সন্ন্যাসীনগর অনেকটা নামে ছিল, কিন্তু সম্ভবত সিংহজানি হবে। আপনি কথা বেশি বলেন। তো প্রথম কোশ্চেন হচ্ছে আমার, জামালপুর জেলার কতটি ইউনিয়ন আছে? জামালপুর জেলায় কতটি ইউনিয়ন? 4 3 2 1 ওকে, পাস। তুমি ফেল। আরে, তারপর জামালপুর জেলার আয়তন কত? আয়তন আসলে এটা তো শিওর জানি না, তারপরেও 2 লক্ষ কত জানি, অনেকদিন আগে পড়ছিলাম আর কি। 2 লক্ষ? না, 2 লক্ষ কত জানি এটা আমি শিওর না। আপনার কি মনে হয়? আমারও সেম। আপনারও সেম? অ্যানসারটি ভুল হয়েছে, 2 লক্ষ না। কোশ্চেন হচ্ছে, জামালপুর জেলার আয়তন কত? জামালপুর জেলার আয়তন জানার কথা আমি যে একবার পড়ছিলাম, 2 লক্ষ সামথিং হওয়ার কথা আমি যতটুকু জানি। এত বেশি না? আচ্ছা, কম। নেক্সট কোশ্চেন, আপনার এটা ভুল হয়েছে, 70,000 এরকম। যদি বর্গ, আমি এককের রূপান্তর ব্যাপার সেবার আছে তো, মনে করেন আপনি কোন একক ধরছেন, এটা বর্গ কিলোমিটার ধরছেন না বর্গ মিটার ধরছেন? এটা বর্গ কিলোমিটার। আচ্ছা আচ্ছা, বর্গ 70,000 হতে পারে। না না, আমাদের এই জামালপুর আগে কি নামে পরিচিত ছিল? জামালপুর তো জন্মের পর থেকে শুনতেছি জামালপুরই ছিল, নাকি কি ছিল বলতে পারতেছি না আসলে। ট্রাই করো, ট্রাই করো না, ট্রাই করলে এটা আসলে জানা নাই। তুমি ফেল। জামালপুর জেলায় কতটি ইউনিয়ন আছে? আমি তো কিছুই জানি না। রং করেন। আই হাই, জামালপুরে থাকেন, জামালপুর সম্পর্কে জানেন না এটা কোনো কথা? আরে বাবা, আমি জামালপুর জেলায় থাকি ঠিক আছে, বাট এত কিছু জানি না, মানে আমি খাই দাই ঘুমাই আমি আমার জগতে থাকি। ও, জামালপুর জেলা প্রতিষ্ঠিত হয় কত সালে? ভাই এটা পাবো না, এটা কই লাভ নেই, এটা পারবেন না আপনি ভাই। কোন বিজনেস ক্যাডার ভাই, আমি কোশ্চেন লাগ পাই না। তবে হচ্ছে, জামালপুর জেলায় কতটি ইউনিয়ন আছে? জামালপুর জেলায় বর্তমানে 15টি ইউনিয়ন আছে। 15টি? না, এটা ভুল। না, 7টি? এটা ভুল। তাহলে এটাই 15টি হবে ভাই। শিওর? শিওর 15টি হয় নাই। জামালপুর জেলায় কতটি ইউনিয়ন আছে? 68টি। 68টি? আপনি? 68টি। শিওর? শিওর। এটা হইছে। জামালপুর মেতরপট্টির আগের নাম কি ছিল? ওইখানে একটা জিরো পয়েন্টস নামে একটা জায়গা আছে, কিন্তু আগের নাম কি ছিল? জাভেদ কলোনি। পারছে, রাইট। আপনি তো করছেন। জামালপুর জেলা প্রতিষ্ঠিত হয় কত সালে? জামালপুর জেলা প্রতিষ্ঠিত, আসলে জামালপুর সম্পর্কে আইডিয়া কম, তো আমি ইউএসএ থেকে আসলে ইউকে ব্যাপারে আমার ভালো আইডিয়া আছে, জামালপুর জেলার ব্যাপারে বেশি আইডিয়া নাই। আপনি কথা বেশি বলেন। তবে বেশি দিন হয় নাই, হয়তো বা অর্ধ শত শত বছর হইতে পারে। আচ্ছা ভাই, কত সালে এটা একটু বলেন? সাল বলতে পারতেছি না, সরি। শোনা গো আমার, জামালপুর জেলা প্রতিষ্ঠিত হয় কত সালে? 5 4 3 2 1 ওকে, পাস। তাহলে বলেন, জামালপুর জেলা প্রতিষ্ঠিত হয় কত সালে? এটা জানি। আপনি? জানি না। জানি না। জামালপুর নিয়ে এত গর্ব করলেন, এখন তো কত কত সালে প্রতিষ্ঠিত হয়েছে সেটাই জানেন? আরে সব দেখছেন অবস্থা, সবগুলা কি জানা সম্ভব নাকি? আর আমরা তো মনে করেন আমাদের তো এত জামালপুর জেলা প্রতিষ্ঠিত হয়
1978 সালের 26 ডিসেম্বর লাস্ট কোশ্চেন এটা একদম সহজ আছে আপনি হয়তো পারবেন আমার বিশ্বাস দেখা যাক বলেন আমাদের এই জামালপুর আগে কি নামে পরিচিত ছিল সিংহজানি বাহ এটা পড়ে গেছে এটা জানি আমাদের এই জামালপুর আগে কি নামে পরিচিত ছিল ওয়াও হ্যাঁ সিংহজানি রাইট ওয়াও ওকে সো তো যাই হোক গাইস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ